উদ্বোধনের পরদিনই লেখক পাঠক আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল হতে না হতেই লোকে লোকারণ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নতুন বই উল্টে পাল্টে দেখার পাশাপাশি চলে লেখক পাঠকদের গল্প আর আড্ডা। এর আগে শিশু প্রহরে খুদে পাঠকদের জন্য ছিল সিসিমপুরের মজার মজার সব আয়োজন। একদিন আগেই পর্দা উঠেছে অমর একুশে বইমেলার। দ্বিতীয় দিনেই ঢল নামে মানুষের, বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বইপ্রেমীরা কেউই যেন আর ঘরে বসে থাকতে পারেনি, বিকেল হতে না হতেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে এসে ভিড় জমায় মেলা প্রাঙ্গণে। তবে বই কেনা বেচার পর্বটি এখনো জমে ওঠেনি, চলছে পছন্দের লেখক ও বিষয়ের বই খোঁজার পালা। নতুন কি বই এসেছে মেলায় বা পুরনো কোন বইগুলো নতুন করে সংগ্রহ করতে হবে তা নিয়েই কেটে যায় সময়। বই খোঁজার পাশাপাশি স্টলে স্টলে চলে লেখক পাঠকদের আড্ডা। এর আগে সকালে শিশু প্রহরে মা বাবার হাত ধরে মেলায় এসে ভিড় জমায় খুদে পাঠকেরা। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু শিশু চত্বরের সিসিমপুরের আয়োজন। শিশুদের আমন্ত্রণে মঞ্চে আসে ইকরি হালুমদের দল, গানে গানে শিশুদের নানা বিষয় বুঝিয়ে দেয় তারা। বুঝুক আর না বুঝুক, অনেক বই কিনতে হবে, তাই তো ভিড় ঠেলে নিজের পছন্দের বইয়ের খোঁজ চলে। বই কেনার জন্য চলে বাবা মায়েদের কাছে বায়না, কারো রূপকথার বই পছন্দ, আবার কারো সায়েন্স ফিকশন। বই পড়ার প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে নানা রঙের বই এসেছে এবারের মেলায়। আমি আজকে বই মেলায় এসেছি, অনেকগুলো বই দেখছি। সুন্দর একটা পরিবেশ, আপনাদেরকে বই দেখাবো। আমার পাজল মেলাতে ভালো লাগে, আমার ড্রয়িং করতে ভালো লাগে। মোবাইল বেশি একটা দেখি না, আমি কোনো গেম খেলে না, আমি বেশিরভাগ সময় বই পড়ি। সৌরজগৎ সম্পর্কে বাচ্চারা জানতে পারছে, কিছু সায়েন্টিফিক্যাল বিষয় রয়েছে, যেমন বুদবুদ কিভাবে তৈরি করবে সেটা নিয়ে আলাদা একটা বই তৈরি করা হয়েছে। ডাইনোসর রাজকুমার নিয়ে বিভিন্ন গল্প, প্রিন্সেসদের নিয়ে আর কি এসব গল্প। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই সন্তানদের মেলায় নিয়ে আসার কথা জানালেন অভিভাবকরা। সিসিমপুরের যে আয়োজনটা থাকে এটা ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্যই আসলে আসা। বাচ্চাকে শুরু থেকেই অভ্যাস করাচ্ছি যেন বইয়ের এই কালচারের মধ্যে যেন থাকে। এখানে অনেকগুলোর একেবারে আয়োজন থাকে, খুব সহজে সেটা অ্যাক্সেসিবল। সামনের দিনগুলোই বইমেলা জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা প্রকাশকদের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।